ওয়েলকাম টু ইন্ডিয়া স্পোর্টস, দ্য হোম অফ ইন্ডিয়ান ফুটবল। তো আজকে ভিডিওতে থাকছে ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে। তো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে তো প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো। তো শুরু করি মোহনবাগানের আপডেট নিয়ে। তো প্রায় দুদিন আগে কিন্তু মোহনবাগান একটা চমক দিয়েছিল, যেখানে কিন্তু তারা আপুইয়াকে সাইন করিয়ে নিয়েছে। আর এমনিতেও কিন্তু আপুইয়া কলকাতায় চলে এসছেন। তো এখন দেখার বিষয় হলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা কবে। তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা হবে, তার আগে কিন্তু তার একটা ফটোশ্যুট হবে। তো ফটোশ্যুট হওয়ার পরে কিন্তু তারপরে একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করা হবে। তো তাছাড়া আপুইয়ার সাথে কিন্তু আর একটা প্লেয়ারও এসছে, যার নাম কিন্তু ফ্রেডি লাল নুন ফেলা। এই প্লেয়ারটা কিন্তু আইজল এফসির হয়ে আন্ডার-17 খেলে। তাছাড়া কিন্তু তিনি একজন দুর্দান্ত মিডফিল্ডার, আর মিজোরাম প্রিমিয়ার লিগে কিন্তু বেস্ট মিডফিল্ডারে তার কিন্তু নাম রয়েছে। তো শোনা যাচ্ছে মোহনবাগান নাকি এই প্লেয়ারটাকে নিতে পারে। তো আপাতত কিন্তু তেমন কিছুভাবে জানা যায়নি, বাট আপাতত কিন্তু আমরা রিউমারে রাখছি। তো যেহেতু তার সাথে এসছে, তো তার আগে কিন্তু দেখতে হবে তার তিনি কেমন খেলে, সেটা কিন্তু সময় বলবে। তো অফিসিয়ালি যদি কেমন কোনো অ্যানাউন্সমেন্ট হয় তো আমি নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। তো 28 বছর বয়সে ইন্ডিয়ান ডিফেন্ডার নিম দর্জি তামাং, এই প্লেয়ারটা কিন্তু একসময় হায়দ্রাবাদ এফসিতে খেলো। তারপরে কিন্তু জানুয়ারি মাসে যে ট্রান্সফার উইন্ডো ছিল, মানে 2024, তো সেখানে কিন্তু শর্ট টার্ম কন্ট্রাক্টে তিনি জয়েন করেছিল এফসি গোয়াতে। তো এফসি গোয়াতে জয়েন করার পরে তার সাথে কিন্তু অলরেডি কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। তো এখানে কিন্তু এফসি গোয়া সিদ্ধান্ত নিয়েছে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট বাড়াবে না। একাধিক ক্লাব কিন্তু তার উপরে ইন্টারেস্ট দেখাচ্ছে। তো আমাদের দুই প্রধান, মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা কিন্তু একটা ইন্টারেস্ট দেখিয়েছে। তো মোহনবাগান কিন্তু এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে তাকে অ্যাজ আ ব্যাক আপ ডিফেন্ডার হিসাবে সাইন করার জন্য। এখন দেখার বিষয় এই প্লেয়ারটা আগেও কি দুই প্রধানের মধ্যে কোনো একটা প্রধানে সাইন করবে নাকি অন্য কোনো আইএসএল ক্লাবে সাইন করবে। তো এবার কিন্তু তিনখানা বিদেশি নিয়ে তোমাদেরকে আপডেট দেবো। তো প্রথম জন হলো কিন্তু এক্স আর্সেনাল প্লেয়ার, তো যার নাম কিন্তু জন ডোরাল। জন ডোরাল নিশ্চয়ই সবাই শুনেছে, তিনি কিন্তু একজন স্প্যানিশ মিডফিল্ডার। তো মিডফিল্ডার ছাড়া কিন্তু তিনি লেফট মিডফিল্ডার, রাইট মিডফিল্ডারও খেলতে পারে। আর তার যদি একটু ইউথ ক্যারিয়ার দেখি, তো তিনি কিন্তু আর্সেনাল হয়ে আন্ডার-18 আন্ডার-21 খেলেছেন। তাছাড়া কিন্তু বার্সেলোনার আন্ডার-19 খেলেছেন, আর স্পেনের কিন্তু আন্ডার-17 টিমের হয়ে খেলেছেন। আর তাছাড়া কিন্তু তার স্কটল্যান্ডে ক্লাব রেঞ্জার্সে খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তিনি কিন্তু কারেন্টলি এখন গ্রিসের ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে খেলছেন। তো যা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি নাকি এই প্লেয়ারটাকে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। তো যা শোনা যাচ্ছে যে এই প্লেয়ারটা নাকি আপাতত মুম্বাই সিটির পথে। তো আমাদের দুই প্রধান যদি ঘর গোছাতে এগিয়ে থাকে, তো আর এক প্রধান মানে মহাবনা স্পোর্টিং ক্লাব, তারা কেন পিছিয়ে থাকবে। তারা কিন্তু বিশেষ কিছু প্লেয়ারকে সাইন করিয়ে চমক দিতেই চলেছে। তো তেমনই একটা প্লেয়ারের নাম শুনে গেছে, যার নাম কিন্তু সেজার লবি মানজুকিচ। এই প্লেয়ারটা কিন্তু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্লেয়ার, আর তার বয়স কিন্তু 27, আর মার্কেট হলো কিন্তু 3.2 crore। আর তিনি কিন্তু তার শেষ ক্লাব UAE প্রো লিগে খেলেছেন, আর সেখানে কিন্তু সেই ক্লাবের সাথে তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেছে। এখন কিন্তু তিনি মহামান্য সঠিক ক্লাবের পথে। তো তাছাড়া তার যদি আমরা ইন্টারন্যাশনাল ক্যারিয়ার দেখি, তো তিনি কিন্তু দুটো দেশের হয়ে খেলেছেন, মানে তার কাছে কিন্তু ডুয়েল সিটিজেনশিপ রয়েছে। একটা হলো সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, তাছাড়া কিন্তু কঙ্গোর। তো কঙ্গোর হয়ে কিন্তু তিনি খেলেছেন 3টে জাতীয় ম্যাচ, আর অপর দিয়ে কিন্তু সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হয়ে 6খানা জাতীয় ম্যাচ খেলেছেন। আর 3 নম্বর বিদেশি হলো 22 বছর বয়সী ইস্টোনিয়ার প্লেয়ার অ্যালেক্স ট্রন, যার কিন্তু মার্কেট ভ্যালু 3.6 crore। এস্টোনিয়ার ফার্স্ট ডিভিশন ক্লাবের হয়ে খেলছেন, যেখানে কিন্তু তার কন্ট্র্যাক্ট 2024 15 নভেম্বর পর্যন্ত। আর সেখানে কিন্তু তিনি 16 ম্যাচে 8টা গোল করেছেন, আর এই প্লেয়ারটাকে কিন্তু টার্গেট করেছে কেরালা ব্লাস্টার্স। তো আপাতত কিন্তু এটা রিউমারের পর্যায়ে রাখছি, কিন্তু তেমন কিন্তু আপাতত কোনো আপডেট পাওয়া যায় এই প্লেয়ারটাকে নিয়ে। এটা যদি অফিসিয়ালি তেমন কোনো আপডেট পাওয়া যায় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। অন্যদিকে কিন্তু কেরালা ব্লাস্টার্স, তারা কিন্তু তাদের পুরাতন সাইন করা প্লেয়ার, মানে যেটা কিন্তু তখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করাই হয়নি, তো যার নাম কিন্তু আর লালথেন মাওয়াইয়া। তো তিনি কিন্তু একজন লেফট উইঙ্গের প্লেয়ার, আর কিন্তু বেশ অনেক মাস পরে কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। আর অন্যদিকে জামশেদপুর এসি, তো তারা কিন্তু খালিদ জামিনের সাথে কিন্তু আরও 2 বছরের কন্ট্রাক্ট বাড়ানো, মানে 2026 সাল পর্যন্ত। আমরা কিন্তু সবাই জানি যে মোহনবাগান সুপার চ্যান, তারা কিন্তু লাস্ট মোমেন্টে একটা চমক দিয়ে মুম্বাই সিটি এসি দিয়ে কিন্তু আপুইয়াকে সাইন করে নিয়েছে। তো সেই জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি, তারা কিন্তু
আকুইয়া রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু কথাবার্তা চালাচ্ছে বিভিন মনমোহনের সাথে। তিনি কিন্তু একজন 21 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার, তো সেন্ট্রাল মিডফিল্ডার ছাড়া তো তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডারও খেলতে পারে। আর তার মার্কেট ভ্যালু কিন্তু 2.2 crore, আর তার সাথে কিন্তু অলরেডি কেরালা ব্লাস্টার্সের 31 মে 2024 কন্ট্রাক্ট শেষ হচ্ছে। তো এখন দেখার বিষয় হলো শেষ বেশ কথাবার্তাটা কতদূর এগায়। তো আজ কিন্তু ভিডিওটি এতটাই, গুড বাই, হ্যাভ আ নাইস ডে, এনজয় দ্যাট বিউটিফুল গেম ফুটবল।